দর্শক আপনাকে গ্লোবাল টেলিভিশনে পরিচয় করুন নামাজ কোন সময় কাজা করা যায় যে আমাদের সাথেই থাকুন আমরা উত্তর দিচ্ছি ইনশাল্লাহ মোহারাব জি নামাজ কাজা হবে কেন নামাজ মুসলমানের কাজে হওয়ার কথা না কাজা হবে কেন আমার কথা হলো ফজরের নামাজ ম্যাক্সিমাম কাজা হয় কেন আজকে আমি জুমার আলোচনা এটা বলতেছিলাম যে সাহাবাদের মধ্যে বা তাবেন তাবে তাবিনের মধ্যে এটা ছিল যে জুমায় যতজন লোক হতো ফজরও ততজন লোক হতো আল্লাহ সুপ্রকৃত মমিন মুসলমানের পরিচয় কিন্তু এটি এটাই আপনি মনে করেন যে জোহরে আসরে মাগরিবে এসা এ সময় মানুষ বাহিরে থাকে বিভিন্ন জায়গায় সরাই সিটে থাকে কাজে কর্মে বাজারে ঘাটে বিভিন্ন ব্যস্ত থাকে কিন্তু ফজরে তো সবাই বাসায় থাকে ফজরে তো সবচেয়ে মসজিদে লোক হওয়ার কথা বেশি অথচ সেই ফজরেই সবচেয়ে কম হয় কেন তখন ঘুমের ব্যস্ততায় আস্তাফরুল্লাহ আজিম একজন মোমেন্ট এটা করতে পারে না আমাদের সমস্যাটা হলো রাত বারোটা একটা পর্যন্ত ফেসবুকিং করতেছে ইউটিউব করতেছে চ্যানেল ঘুরাইতেছে এ দেখতেছে যে দাবি যাবি করে এরপরে ফজরে নামাজ পড়তে পারে তখন মাথা ঘুরে এরপরে আসে মরে না এরপরে আসে মাসালে জিজ্ঞেস করে ফজরের নামাজ কাজা হয়েছে কখন পড়বো কেন আপনার কাজা হবে কেন মুসলমানের তো নামাজ কাজা হওয়ার কথা না অবশ্যই একদম বছরে যদি দু একদিন হঠাৎ করে এটা হয়ে যায় সেটা ভিন্ন কথা আমি বলছি না ওই ভাই সব সময় কাজা করে তা বলছে না কিন্তু এখন আমরা তো ইমাম আমাদের কাছে আসে সবাই জন্য বলছি এরকম জন্য ভাই না হয় হ্যাঁ যদি কখনো কাজা হয়ে যায় ফজরের নামাজ তাহলে আপনি যখনই ঘুম থেকে উঠবেন উঠেই আগে আপনি নামাজটা পড়ে নেবেন এখন অনেকে প্রশ্ন করে যে তখন সূর্য উঠছে সূর্য উঠার সময় সূর্য উঠার সময় যদি হয় তাহলে আপনি পড়বেন না একটু ওয়েট করে আপনি সূর্য উদয় হওয়ার পরে থেকে চব্বিশ মিনিট পরে আপনি একটা অংশীদার সাব্যস্ত করা হলো এই জন্য তো বিশ্ব নিস্লাম বলছেন যে মানন সমা ইউরা ইফাকাত আশ্রাক ইউর ইফাক আশ্রাক ইউরাইফাকাত আশ্রাক যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরিক করলো যে মানুষকে দেখানোর জন্য রাজার তা ক্লো সেটিরিক করল যে মানুষকে দেখানোর জন্য সাদাকা করল সে শিরিক করল যে মানুষকে দেখানোর জন্য হাস করল সে শিরিক করল এখন কিন্তু আপনি দেখবেন এবাদত কেন্দ্রিক শিরিক কিন্তু আমাদের অটো সিস্টেম হয়ে যাচ্ছে জাকাত এবাদত প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো শুনব বিস্তারিত আরেকটি ফোন নিতে আছে আসসালামু আলাইকুম দর্শক আপনাকে স্বাগত পরিচয়ে প্রশ্ন করুন সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন এই যে যে আল্লাহ বলছেন মান হাজার যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টের জন্য হস করবে হজের মধ্যে কোনো অশ্লীল কাজ করে নাই গুনাহের কাজ করে নাই এমন অবস্থায় সে ফিরে আসবে যেন মায়ের পেট থেকে মাত্র জন্মগ্রহণ জি মোতারাম আমরা যে মক্কার যে মর্যাদা আপনি বাইতুল্লার মর্যাদা বলতে গিয়ে যে ফেরেস্তারা সময় বলছেন আল্লাহ আমাদের তবা কবুল হয়েছে বাইতুল মামুরের তওয়ের মাধ্যমে আপনার বান্দারাও তো গুনা করবেন তাহলে একটি ঘর তৈরি করেন সেটা বাইতুল্লা হলো কিন্তু মক্কাকে কেন এত মর্যাদা করা হলো সে সম্পর্কে আমরা তো দেখতে পাই যে লা আল্লাহ কিন্তু এই শহরের কসম খেয়েছেন এবং ইব্রাহিম খৈরুল্লা কিন্তু মক্কার জন্য দোয়া করেছেন এবং সেই দোয়া আল্লাহ কবুল করেছেন তবে মোটা দাগে আমরা যদি বলি যে বাইতুল্লার কারণে কিন্তু মক্কার মর্যাদা বৃদ্ধি পেয়েছে আমরা শুনবো একটু ফোন নিতে হচ্ছে আসসালামু আলাইকুম